এই পৃথিবীতে আপনি এমন কোনো লোক খুঁজে পাবেন না যে ফেমাস হতে চায় না। ফেমাস হওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে এমন কিছু করে দেখানো যা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এমন আশ্চর্যজনক কাজ করার সময় অনেকে নিজের মৃত্যুকে ভয় করে না, আর অনেকে বলে থাকে নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে এই পৃথিবীটাকেও জয় করা সম্ভব। এই বার্তাটি সত্য করার জন্য পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা নিজের দুঃসাহসিক কর্মকাণ্ডকে দেখিয়ে যে কোনো মানুষকে হতবাক করে দিচ্ছে। তো বন্ধুরা, অ্যাডভেঞ্চার বাংলার আজকের এই পর্বে তেমনই কিছু মাইন্ড ব্লোয়িং ওয়ার্ল্ড রেকর্ড দেখতে চলেছি যা হয়তো আপনি এর আগে কখনোই হয়তো দেখেননি। মিলিয়ে পেবলো সিগনোরেট, যিনি একটি অসম্ভব কাজ করে দেখিয়েছেন। পেবলো নিজের চোখে রুমাল বেঁধে 450 মিটার উঁচুতে ঝোলানো দড়ির ওপর হেঁটে ওয়ার্ল্ড রেকর্ড করেন, তাও আবার একবারের চেষ্টায়। আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই, এই দড়ির এক মাথা থেকে অন্য মাথার দূরত্ব ছিল 422 মিটার। পেবলো মাত্র 25 মিনিটে এই দূরত্ব অতিক্রম করেন, যা সত্যিই অবাক করার মতো। এবং এই কম্পিটিশনে সে খুব বড় ধরনের প্রশংসার দাবিদার। তাছাড়া এই কম্পিটিশনে আরও দুজন প্রতিযোগী ছিল, তাদেরকে পেছনে ফেলে পেবলো এই রেকর্ডটি নিজের নামে করে নেন। এই ব্যক্তি একটি ভয়ানক স্টান্ট করার পরিকল্পনা করে। তিনি ভাবেন 1250 বোতল হট সসে ডুব দেওয়ার চেয়ে বড় স্টান্ট আর কি হতে পারে। এজন্য তিনি তার বাথ ট্যাপ এই সস দিয়ে পরিপূর্ণ করে এবং এর মধ্যে সে ডুব দেয়। কিন্তু তার এই পরিকল্পনা বেকার হয়ে যায়। এত টক সস যখন তার দেহে প্রবেশ করে তখন তিনি অস্থির হয়ে পড়েন এবং সাথে সাথে পরিকল্পনাটি বাদ দেন। এরপর কয়েক ঘন্টা তার শরীর জ্বলতে থাকে। এই হলো ইডেন, সে প্রফেশনাল এক্সারভেট। সে অস্ট্রেলিয়ার একটি টিভি স্টুডিওর বাইরে এমন একটি কাজ করে দেখিয়েছেন যার কারণে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে গিয়েছিল। ইডেন 1 মিনিটে 10 বার টুইস্ট ব্যাক ফিলিপ করে ওয়ার্ল্ড রেকর্ড করে। প্রতিটি ব্যাক ফিলিপে সে সাকসেসফুলভাবে তার মুখ থেকে আগুন বের করে। ইডেন এর আগে করা 9টি ফায়ার ব্যাক ফিলিপের রেকর্ড খুব সহজে ভেঙে ফেলেন। এই বিপজ্জনক স্টান্টটি করতে তাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছিল। ড্যানিশ পিটা পুরো পৃথিবীতে বরফ পানিতে সাঁতার কাটার জন্য তুমুল ফেমাস। তিনি উত্তর সাগরে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে সাঁতার কাটা রেকর্ড করেন। যেখানে সাধারণ মানুষ এই পানি স্পর্শ করে কেঁপে ওঠে, সেখানে ড্যানিশ সাঁতার কেটে 152 মিটার দূরত্ব অতিক্রম করেন। এই হলো পাকিস্তানে বসবাসকারী মোহাম্মদ রশিদ, যিনি মাথা দিয়ে আখরোট ভেঙে ওয়ার্ল্ড রেকর্ড করেন। তিনি 1 মিনিটে 243টি আখরোট ফল নিজের মাথা দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন। তার স্পিড দেখে আপনি চমকে যাবেন। রশিদের এই ট্যালেন্টটি সত্যি প্রশংসা করার মতো, কারণ আখরোটের মতো শক্ত জিনিস মাথা দিয়ে ভাঙা অনেক পেইনফুল হয়ে থাকে। কিন্তু রশিদ এই কাজটি যতটা সহজভাবে করেছেন তা সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর কিছু আজব এবং অসাধারণ ওয়ার্ল্ড রেকর্ড। এই ওয়ার্ল্ড রেকর্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ল্ড রেকর্ডটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে তা জানাতে ভুলবেন না আপনি। ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতো ভিডিওটি লাইক করে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের অ্যাডভেঞ্চার বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস দিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে যায় আপনার কাছে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।